করোনায় যশোরে 150 ছাপা কারখানা সংকটের মুখে, প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় বাড়ছে বেকারত্ব। সমগ্র বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। বাসে করোনা মহামারীর আগের ভাড়া কার্যকর হলেও অনেক রুটেই মানা হচ্ছে না সরকারি নির্দেশনা। এদিকে যত আসন তত যাত্রী এরকম নিয়ম বেঁধে দিলেও তা ভেঙে অনেক বাস মিনিবাসে দাঁড়ানো অবস্থায়ও যাত্রী বহন করা হচ্ছে। এদিকে আগের ভাড়া কার্যকরের পাশাপাশি জারি রয়েছে কিছু নির্দেশনা। এর মধ্যে গণপরিবহনে যাত্রীসহ চালক হেলপারদের অবশ্যই মাস্ক পরতে হবে, রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা। সকাল থেকে রাজধানীতে চলা বাসে চালকসহ যাত্রীদের মুখে মাস্ক দেখা গেলেও জীবাণুনাশক বা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা দেখা যায়নি। এছাড়া মুখে মাস্ক থাকলেও অনেকে তা নামিয়ে রেখেছেন। ঠিকমতো মাস্ক না পরার জন্য যাত্রীরা দিচ্ছেন নানা অজুহাত। করোনা শুরুর আগের ভাড়া বাসে চালু হলেও স্বাস্থ্যবিধি মানতে হবে। যারা এই নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ডিটিসি এর কর্মকর্তাদের সঙ্গে অনলাইন মত বিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। গণপরিবহনে ভ্রমণকালে যাত্রীসহ পরিবহন সংশ্লিষ্ট সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। যত আসন তত যাত্রী, অর্থাৎ দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। মালিক শ্রমিক নেতৃবৃন্দ এ ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। সাবানের পানি কিংবা স্যানিটাইজার রাখতে হবে। এছাড়া ট্রিপের শেষ এবং শুরুতে পরিবহনকে ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে। এদিকে সারা দেশে দূরপাল্লা সহ সব পথের বাসে করোনা মহামারীর আগের ভাড়া কার্যকর হয়েছে। তবে অতিরিক্ত যাত্রী বহন না করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা মানায় দেখা গেছে অনীহা। চট্টগ্রামে গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে আসায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। তাদের দাবি, এর আগে ভাড়া বেশি নিলেও অনেক ক্ষেত্রে প্রতি আসনে যাত্রী ওঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মানার বিষয়টিও গুরুত্ব পায়নি নজরদারির অভাবে। আজও আসন সংখ্যার অতিরিক্ত যাত্রী বহন না করার সরকারের নির্দেশনা মানতে দেখা যায়নি বেশিরভাগ ক্ষেত্রে। বগুড়া টাঙ্গাইল সহ দেশের বেশিরভাগ জেলার বাসে সকাল থেকে কার্যকর হয়েছে আগের ভাড়া। তবে চালক হেলপার বা যাত্রীদের অনেকেই মাস্ক ব্যবহার করেননি। বেশিরভাগ বাসেই ছিল না জীবাণুনাশক বা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা। রাজশাহীতে সকাল 10:30টার দিকে ভদ্রা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বাসে স্বাস্থ্যবিধি ও ভাড়া আদায়ের নির্দেশনা বাস্তবায়নে দিনভর অভিযান চালানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। স্বাস্থ্য সুরক্ষার যে ব্যাপারটা সেটা প্রথম দিকে কিছুটা মেনটেন করা হলো, পরের দিকে আসলে সেভাবে মেনটেন করা হয়নি। সবার জন্য সুবিধা হলো, সবাই এখন নর্মাল ভাড়া দিয়ে যেতে পারবে। আগে তো অনেক বেশি ভাড়া যেত, যার অনেকের জন্য অনেক কস্টলি পড়তো। আজকে থেকে যে সরকার আমাদের যে সিঙ্গেল ভাড়া যেটা সেটা নির্ধারিতভাবে তারা ভাড়া নিচ্ছে, এবং করোনার জন্য কোনো স্প্রে করা বা মানুষের সেভের জন্য হ্যান্ড স্যানিটাইজার দেওয়া এ ধরনের কোনো কিছু দিচ্ছে না। এ বিষয়ে আরো জানাতে এবারে টাঙ্গাইল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, টাঙ্গাইলে বাসে কি আগের ভাড়ায় ফেরত এসেছেন বাস মালিকরা, এবং যাত্রীরা কি বলছেন, কোনো ধরনের অভিযোগ আছে কিনা, আর স্বাস্থ্যবিধি আসলে কতটা মানা হচ্ছে সেখানে? আপনার প্রথম প্রশ্নের উত্তর যদি দেয় যে টাঙ্গাইল থেকে কিন্তু আজকে নির্ধারিত ভাড়ায়, অর্থাৎ করোনার পূর্বে যে ভাড়াটা ছিল সেই ভাড়াতেই কিন্তু পরিবহনগুলি সকাল থেকে যাচ্ছিল, কিন্তু এরকম চিত্রটি আমরা দেখেছি। কিন্তু এখন কিন্তু চিত্রটি ভিন্ন, অর্থাৎ আমি দাঁড়িয়ে আছি এখন নতুন বাস স্ট্যান্ডে। আমার পিছনে যে কাউন্টারটি আমাদের দর্শকদেরকে দেখায় এটা হচ্ছে নিয়ালা কাউন্টার। এই কাউন্টার থেকে কিন্তু দুপুরের পরে একটি পরিবহনও ছেড়ে যায়নি, অর্থাৎ এই কাউন্টারে কিন্তু অনেক যাত্রী আসছে কিন্তু এই পরিবহনে কোনো গাড়ি এখানে নেই, এই যে পাশে গাড়ি থাকে সেখানেও কোনো গাড়ি নেই। তো এই বিষয়ে আমি কথা বলার চেষ্টা করেছি যে টাঙ্গাইল বাস মিনিবাস মালিক সমিতির যিনি মহাসচিব আছেন গোলাম কিবরিয়া বড়মনি, তাকে পরপর 3 বার ফোন দেওয়ার পরেও তিনি কিন্তু
ফোন ধরেনি বা তাকে আমরা পাইনি। তো এখানে যেসব যাত্রী আছে তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। আপনি জানেন যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানুষ গন্তব্যে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে, ভিজে পড়ে যারা এই বাস স্ট্যান্ডে আসছে, এই নিয়ালা কাউন্টার থেকে কোনো বাস না ছাড়া কিন্তু তারা চরম ভোগান্তিতে পড়ছে। এছাড়া আমি যদি আমাদের দর্শকদেরকে দেখাই যে পিছনে অন্যান্য যে পরিবহনগুলি আছে সেই পরিবহনের বাসগুলি কিন্তু যাচ্ছে, কিন্তু বিষয়টা হলো ভাড়া তারা সঠিক নিলেও যে পরিমাণ নিরাপত্তা ব্যবহার করা উচিত ছিল, অর্থাৎ হাত হ্যান্ড স্যানিটাইজার, হাত ধোয়ার ব্যবস্থা এবং জীবাণুনাশক স্প্রে, তা কিন্তু টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড থেকে যেসব বাস ছেড়ে গিয়েছে সকাল থেকে আমরা এই বাস স্ট্যান্ডে আছি, কোনো বাসে কিন্তু সেরকম কোনো স্প্রে ব্যবহার করতে দেখিনি। এ বিষয়ে যেসব যাত্রী আছে তাদের কিন্তু অনেক অভিযোগ রয়েছে। তারা যেটা বলছে যে যখন তারা 60% ভাড়া বেশি দিয়েছিল তখনও যেরকম অতিরিক্ত যাত্রী নিয়েছে, এখন ভাড়াটি সঠিক নিলেও যে নিরাপত্তাগুলি পালন করা উচিত ছিল সেটা আপাতত আজকে সকাল থেকে এখন বিকাল 4টা বাজে, এই 4টা পর্যন্ত টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ডে কিন্তু তাও দেখা যায়নি। আপনি দেখতেই পাচ্ছেন যে পিছনে যেসব বাসগুলি আছে সেই বাসগুলি ছেড়ে যাচ্ছে, এবং কোন বাসের যেসব পরিবহন শ্রমিক আছে তারাও কিন্তু হ্যান্ড গ্লাভস বা মাস্ক যেটা ব্যবহার করার কথা ছিল স্বাস্থ্য সুরক্ষার জন্য সেগুলো কিন্তু ব্যবহার করছে না। তো এ বিষয়ে এই যে পরিবহনগুলো বা পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এই যে স্বাস্থ্যবিধি মানছেন না, এই বিষয়গুলো তদারকির জন্য কোনো ধরনের ব্যবস্থা আপনি প্রশাসনের পক্ষ থেকে দেখেছেন কিনা? যে এই বিষয়ে আমি কথা বলেছি এই কিছুক্ষণ আগে টাঙ্গাইলের জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গনি, তার কাছে আমি জানতে চেয়েছিলাম যে আজকে নির্ধারিত ভাড়াতে পরিবহনগুলি চলার কথা কিন্তু নিয়ালা কাউন্টারে একটি বাস না থাকার কারণ কি। তো তিনি যেটা বলেছেন যে তারা কয়েক দফায় বাস মিনিবাস মালিক সমিতি এবং শ্রমিক সমিতির সাথে কথা বলেছেন এবং তারা সবাই তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে পরিবহনগুলি যথাযথ নিয়মে স্বাস্থ্যবিধি মেনেই চলবে। তো তিনি যেটা বলেছেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে আসবেন এবং এসে এই বিষয়গুলি নজরদারি করবেন। আজকে বৃষ্টির কারণে খুব বেশি যে যাত্রী এসেছিল তেমন কিছু না, কিন্তু যারা এসেছে এবং যারা নিরালা পরিবহনের যাত্রী তারা কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে। তো ইতিপূর্বে কিন্তু আমরা এই স্বাস্থ্যবিধি না মানার কারণে এই জেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কিন্তু কয়েক দফা অভিযান পরিচালনা করতে দেখেছি এবং সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু জরিমানা করতে দেখেছি, কিন্তু যে কারণে এই জরিমানাগুলি করা হয়েছে অর্থাৎ স্বাস্থ্যবিধি মানার জন্য, সেই স্বাস্থ্যবিধি মানার খুব বেশি লক্ষণ কিন্তু আমরা আজকেও এই বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছি না। এই হচ্ছে টাঙ্গাইল থেকে বাস চলাচলের সর্বশেষ তথ্য। টাঙ্গাইলের গণপরিবহন পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। তৃতীয় দিনের মতো সীমিত আকারে ফেরি চলাচল করছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে। ঘাট এলাকায় দীর্ঘ অপেক্ষার ভোগান্তিতে যাত্রী ও চালকরা। সোমবার সন্ধ্যা 6টা থেকে বন্ধ হয় ফেরি চলাচল, আবার শুরু হয় আজ সকাল 7:45 দিকে। এই নৌপথে 16টি ফেরির মধ্যে বর্তমানে চলছে 5টি। শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আটকে আছে ছোট বড় কয়েকশো যানবাহন। তীব্র গরম আর গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে নদীপাড়ে অপেক্ষমান কয়েক হাজার যাত্রী। এদিকে প্রায় এক সপ্তাহ ধরে ঘাট পার হতে না পারায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে পণ্যবাহী ট্রাকগুলো। পদ্মায় নাব্য সংকট ও ডুবোচরের কারণে প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল জানান, বর্তমানে এ নৌপথে ড্রেজিং চলছে। চ্যানেলের নাব্যতা সংকট কেটে গেলে আবারও ফেরি চলাচল স্বাভাবিক হবে। দুই দিন আগে 4টি বাজে আইছি, এখন বন্ধ ফেরি পাইতেছি না। এখন ফেরি আজকে কোন সময় আমি তা বলতে পারতেছি না। আমরা আসছি কালকে সারা রাত এই ফেরি ঘাটে এই গাড়ির উপরে এই ঘুমিয়ে আছি। এই দুর্ভোগের কোনো শেষ নাই। আর মালামাল লইয়া ট্যাক্সি গাড়ির মধ্যে আমি খাইয়া থাকি না খাই থাকি। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 35 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 4,316 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একদিনে 12,209 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,950 জনের। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 15,62,412 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,290 জন। মোট সুস্থ 208,177 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 66.10। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ বিবেচনায় শনাক্ত 15.97%। শনাক্ত বিবেচনায় মৃত্যু 1.37%। বিয়োগলে করুণ সুর আর গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হলো মুক্তিযুদ্ধের 4 নম্বর সেক্টর কমান্ডার মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্তকে। অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়, আজীবন লড়াই করা এই কমান্ডারকে শ্রদ্ধা জানিয়েছে নানা শ্রেণী পেশার মানুষ।
সকাল 8টার দিকে ঢাকেশ্বরী মন্দিরে আনা হয় 71-এর রণাঙ্গনের এ যোদ্ধার মরদেহ। সেখানে মুক্তিযুদ্ধের এই বীর সেনানীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবরা। পরে বরদেশ্বরী শ্মশানে হয় শেষকৃত্য। মঙ্গলবার সকালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে জাতীয় পতাকায় মুড়ে সিআর দত্ত বীর উত্তমের কফিন আনা হয় ঢাকেশ্বরীর জাতীয় মন্দিরে। কফিন ভরে ওঠে ফুলে ফুলে, শ্রদ্ধা জানান নানান শ্রেণী পেশার মানুষ। একসাথে আমরা পাকিস্তানিদেরকে সিলেট শহর থেকে পরাজিত করে পিষ্পা করাইছি। সব বাঙালির জন্যেই তার স্লোগান ছিল একটাই, ধর্ম যার যার, রাষ্ট্রটি সবার। এই স্লোগান দিয়েই কিন্তু বাঙালি মুক্তিযুদ্ধ করেছে। সিআর দত্তকে নিয়ে স্মৃতিচারণ করেন সন্তানেরা, জানান তাদের বাবার সবটুকু স্বপ্ন ছিল বাংলাদেশকে ঘিরেই। যা যা তার স্বপ্ন ছিল এবং নতুন যারা প্রজন্মের যারা লোক ওদের কাছে ওরা উনি মেসেজটা পাঠাতে পেরেছেন এবং আমার মনে ওরা এটা নিয়ে আরও আগাচ্ছে। সব সময় দেশের জন্য ওনার চিন্তা, সবাইকে ওখানে থেকেও সবার সাথে কথা বলতেন, দীপুদা স্বপনদা সবার সাথে কেমন চলছে, ঢাকেশ্বরী কেমন আছে, দেশ কেমন চলছে, ওনার সর্বক্ষণ ওনার দেশের চিন্তাই ছিল। এরপর মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য এই সেক্টর কমান্ডারকে গার্ড অব অনার দেয় জেলা প্রশাসন। রণাঙ্গনে সাহসী ভূমিকার পাশাপাশি তার অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা চিরদিন কৃতজ্ঞতা ভরে স্মরণ করবে জাতি। মেজর জেনারেল সিআর দত্ত তিনি একজন শুধু মুক্তিযোদ্ধা ছিলেন না, শুধু একজন সেক্টর কমান্ডার হিসাবেই দেশকে স্বাধীন করার নেতৃত্ব দেন নাই, তিনি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার জন্য তার একটা অগ্রণী ভূমিকা ছিল। এর আগে সকাল 7টায় সিএমএইচ থেকে বননের নিজ বাসভবন সংলগ্ন মাঠে সিআর দত্তের কফিনে শ্রদ্ধা জানান প্রতিবেশী, সহকর্মী ও বন্ধুরা। কখনোই তাদের যাওয়ার সময় হয় না, যদিও বয়সের হিসাবে হয়তো চলে যাওয়ার সময় হয়েছে, কিন্তু তারপরেও মনে হয় যে না, ওনারা কখনো যাবেন না, ওনারা থাকবেন। আমি খুবই গর্ব অনুভব করি যে তিনি আমাকে স্নেহ করতেন। জেনারেল দত্তও ছিলেন একজন অসাম্প্রদায়িক, জেনারেল দত্তও ছিলেন শোষিতের পক্ষে, বঙ্গবন্ধু যেটা বলেছিলেন শোষকের বিরুদ্ধে। পরে মরদেহ নেওয়া হয় সবুজবাগে বরদেশ্বরী শ্মশানে, সেখানে হোলি ফায়ার সহ শ্রদ্ধা জানান সামরিক বাহিনীর সদস্যরা। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানান তাঁদের সামরিক সচিবরা। সেনাপ্রধানের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়, শ্রদ্ধা জানান বিজিবি মহাপরিচালক। সিআর দত্ত শুধু মুক্তিযোদ্ধাই ছিলেন না, ছিলেন অন্যতম সংগঠক, দেশের যে কোনো ক্রান্তিকালে দিয়েছেন নির্দেশনা। স্ত্রী মারা যাওয়ার পর কয়েক বছর ধরে সন্তানদের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছিলেন সিআর দত্ত। 25 আগস্ট ফ্লোরিডার একটি হাসপাতালে মৃত্যু হয় 93 বছর বয়সে এই মুক্তিযোদ্ধার। সোমবার সকালে তার মরদেহ আনা হয় ঢাকায়। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় পুলিশের প্রথম দায়ের করা মামলার 3 সাক্ষীর আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে এই 3 জনের 4 দিনের রিমান্ড শেষ হয় আজ। পরে সকালে তাদের কক্সবাজার সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এদিকে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপের 1 দিনের রিমান্ডও শেষ হচ্ছে আজ। এ নিয়ে তাকে চতুর্থ দফায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ করল র্যাব। রিমান্ড শেষ হওয়ায় আজ তাকে আদালতে হাজির করা হয়েছে। এর আগে সোমবার ওসি প্রদীপের 1 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সোমবার এ মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি এসআই নন্দ দুলাল। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, ওসি প্রদীপকে ঠিক কখন আদালতে তোলা হয়েছে এবং রিমান্ডে তিনি কি ধরনের তথ্য দিয়েছেন সে বিষয়ে আপনি কিছু জানতে পেরেছেন কিনা? আজকে আসলে বিকেল 4টার দিকে তাকে আদালতে নিয়ে আসা হয় এবং আদালতে নিয়ে আসার পরে তাকে কোর্ট পুলিশের হাজতে সোপর্দ করা হয় এবং র্যাবের তদন্ত কর্মকর্তা এ সময় এসেছিলেন, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন নতুন করে আর তার কোনো রিমান্ড চাওয়া হয়নি, সুতরাং তাকে কোর্ট হাজত থেকে কারাগারেই পাঠানো হবে, সেটিই হচ্ছে নিয়ম। আর এর আগে আমরা দেখেছি সকালে যেই পুলিশের করা মামলার যে 3 জন সাক্ষী তাদেরকে নিয়ে আসা হয়েছিল, তাদেরকে কিন্তু দ্বিতীয় দফায় রিমান্ড শেষে নিয়ে আসা হয় এবং তৃতীয় দফায় তাদের আরও 4 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়।
করা হয়েছিল। আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তো আজকে প্রদীপকে যে কারাগারে পাঠানোর মধ্য দিয়ে আসলে এই মামলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলো। কারণ শুরু থেকেই আমরা দেখেছি তদন্ত কর্মকর্তার যে তদন্তকারী সংস্থা বারবারই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে যে মামলার প্রধান আসামি পরিদর্শক লিয়াকত এবং যে বরখাস্ত ওসি প্রদীপ এবং এসআই নন্দদুলাল যিনি পুলিশের করা মামলার বাদী ছিলেন তাদের তিনজনের দেয়া তথ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তো তাদের সেই তথ্যগুলো কিন্তু এই কয়েক দফা রিমান্ডে সেগুলো কিন্তু তারা জেনেছেন এবং এরপরেই তারা এখন কারাগারে আছেন, যাদের মধ্যে দুইজন জবানবন্দি দিয়েছেন। তো এখন কেবল বাকি রয়েছে যে আজকে যাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে তাদেরও হয়তো তিন দিন পর তাদের রিমান্ড শেষ হবে। এরপরে পুলিশের বাকি যে চারজন সদস্য রয়েছে তাদের যে তৃতীয় দফা রিমান্ড সেটি কিন্তু এখনও শুরু হয়নি। তাদের রিমান্ড শেষ হলে তখন তাদের মধ্যে যদি কেউ জবানবন্দি দেয় দিবে, অন্যথায় তাদেরকে যদি কারাগারে পাঠানো হয় সেক্ষেত্রে আসলে মামলার একটি বড় ধরনের যে অগ্রগতি বলা যায় যে তাদের মূল যে কার্যক্রম সেটি অনেকটাই সমাপ্ত। এরপরে আমাদের দেখতে হবে যে চার্জশিট দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যে মামলার এই তদন্তে কি উঠে আসলো সেটি দেখার জন্য। সহকর্মী ইফতেখার ফয়সাল জানাচ্ছিলেন কক্সবাজার থেকে। দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে পালিত হচ্ছে বিএনপির 42তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকাল 7:30টায় রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির সূচনা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। নাটোরে সকালে শহরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কার্যালয়ে এক আলোচনা সভা আয়োজন করা হয়। ঝিনাইদহে আলোচনা সভায় বক্তারা খালেদা জিয়াকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দুর্নীতি, অর্থ পাচার, হামলা, চাঁদাবাজির অভিযোগ নিয়ে কয়েক মাস ধরেই ফরিদপুর আওয়ামী লীগের রাজনীতিতে চলছে নানা উত্থান পতন। এরই মধ্যে বাতিল করা হয়েছে যুবলীগের আহ্বায়ক কমিটি, বহিষ্কার হয়েছেন শহর আওয়ামী লীগ ও ছাত্রলীগের শীর্ষ কয়েক নেতা। এ অবস্থায় নিবেদিত প্রাণ নেতাকর্মীদের যাচাই বাছাই করে যোগ্য নেতৃত্ব তৈরির উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। 16 মে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার পর পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা, পুলিশ হেফাজতে শহর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক। জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম গ্রেপ্তার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাতক। গ্রেপ্তার আতঙ্কে গা ঢাকা দিয়েছেন আরও অনেকে। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, গত 10 বছরে বিভিন্ন দল ছেড়ে অনেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। জেলা রাজনীতিতে ক্ষমতাধর একটি অংশ তাদেরকে মদদ দেয় বলে অভিযোগ উঠেছে। একজনের অর্থবিত্ত থাকতে পারে কিন্তু তার সেই কোয়ালিটি নেই, তাকে নেতা বানালে তো দল ক্ষতিগ্রস্ত হবে, এবং অনুপ্রবেশকারী যারা আছে তারা যেন দলে কোনোরকম কোনোভাবে এই বিশেষ করে বড় কোনো পদে না আসতে পারে। নিরপরাধ এবং সাধারণ কর্মীরা যেন এই এই সুযোগে নির্যাতন, নিপীড়ন এবং কোনো নাজেহালের শিকার না হয়। প্রায় 1 দশক পর 2016 সালের মার্চে অনুষ্ঠিত হয় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন। বর্তমান প্রেক্ষাপটে আবারও সম্মেলনের মাধ্যমে সংগঠনের ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীদের সামনে সারিতে আনার আহ্বান বর্তমান নেতৃত্বের। ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল তারা দলের একপেশী কমিটিগুলো করেছে, অনেকেই বঞ্চিত হয়েছে। যারা দল করতে সুযোগ পায় নাই তাদেরকে আমাদেরকে সামনে আনতে হবে এবং তাদেরকে এনে দলকে গতিশীল করার জন্য তাদেরকে দলের মধ্যে সম্পৃক্ত করতে হবে। যারা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত তাদেরকে এবং যারা হাইব্রিড, যাদেরকে বলি আমরা, যারা আওয়ামী লীগে স্থান পেয়েছিল এদেরকে আওয়ামী লীগ থেকে ঝেটিয়ে বিদায় করা উচিত। অর্থ পাচার ও জেলা সভাপতির বাড়িতে হামলার মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 17 নেতাকর্মী। এছাড়া শহর আওয়ামী লীগের 11 শীর্ষ নেতাকে বহিষ্কারের জন্য কেন্দ্রের সুপারিশ পাঠিয়েছে জেলা কমিটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লক্ষ্মীপুরে চুরির অপবাদে এক কৃষককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে চর রমণীমোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ না দিতে হুমকিও দেওয়া হচ্ছে। নির্যাতনের ঘটনা স্বীকার করলেও তিনি নিজে জড়িত নন বলে জানান ইউপি চেয়ারম্যান। প্রতিবেশীর বাড়িতে চুরির অভিযোগে লক্ষ্মীপুর সদর উপজেলা চর রমণী ইউনিয়নের চর আলী হাসান এলাকায় এক কৃষককে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। গত 23 আগস্টের ওই ঘটনার কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়।
কৃষকের অভিযোগ, চুরির মামলা না দেওয়ার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিতে সাদা কাগজে তার স্বাক্ষর নিয়েছেন চেয়ারম্যান। কৃষক পরিবারের দাবি, তাদের একটি জমি অনেকদিন ধরে বাগিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন চেয়ারম্যান, এর জেরেই নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ তাদের। টিপ নেওয়ার পরে আমার মেয়ের থেকে লয়েছে, আমার ছেলের থেকে লয়েছে, পরে আরও দুই তিনজনে ডেকে আমার পরিবারের দিতে চান সই, না দেওয়াতে তার ডেকে অসুবিধা হইব যদি তোমরা সই না দেও, ছাড়ছে যে তুমি পরে কালে কোনো যদি আমার বিরুদ্ধে কোনো মামলা করো আমরা এটা এটা দিয়ে অ্যাকশন নিব। এই জমিন লয়ে আমি কত কত ইয়ে করে না খায়া আমি এই জমিন জুড়ছি, স্যার মানুষ আমার স্বামী সুর, আমি কইছি না না তোমার স্বামী সুর, আমি কইছি না আমার স্বামী জন আপনারা আমার হাতে আল্লাহর কোরআন দেন। তবে চেয়ারম্যান ইউসুফ এসব অভিযোগ অস্বীকার করেছেন। তারা কেউ মারো না, যদি রাত্রি বেলা যখন দর্শে পাবলিকের দর্শে রাত্রে দুই চার দিয়ে দিতে পারে এই, কিন্তু সন্ধ্যায় যখন আমার মেম্বারের বাড়িতে আনছে তখন তাকে একেবারে আমি গিয়ে দিতেছে বসা। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এই বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, আমরা যদি কোনো অভিযোগ পাই তাহলে অবশ্যই আমরা প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, এবং একটা কথা আমরা নিশ্চিত করতে চাই যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। কৃষক আমির হোসেন বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, এই ঘটনায় যাতে মামলা না হয় সেজন্য হুমকি দেওয়া হচ্ছে, তো নির্যাতিত কৃষক কি বলছেন এ বিষয়ে, আর থানা থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? আসলে ঘটনাটি যখন পুলিশের কানে গিয়েছিল তখনই পুলিশ, কিন্তু সদর থানা পুলিশ গতকাল রাত এবং আজকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এবং যেখানে কৃষক আমির হোসেনকে গাছের সাথে বেঁধে মারধর করা হয়েছে সেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এলাকাবাসীর সাথে কথা বলেছেন এবং ক্ষতিগ্রস্ত যে কৃষক যে নির্যাতিত যে পরিবার রয়েছে তাদের সাথে কথা বলেছেন। কিন্তু যে মামলার বিষয়ে যে কথাটা আমি কিছুক্ষণ আগে এখানে পুলিশের সাথে কথা বলেছি, লক্ষ্মীপুর যে অতিরিক্ত পুলিশ প্রশাসন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল কবির প্রশাসন ওনার সাথে কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন ইতিমধ্যে মামলার যে প্রস্তুতি সেটি নেওয়া হচ্ছে এবং ঘটনার সাথে যে জড়িত থাকুক তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনটি বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আইনের উদ্যোগ কেউ না এমনটি দাবি করা হচ্ছে, যে অপরাধ করবে সেই কিন্তু বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে শাস্তি ভোগ করতে হবে এমনটি বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। কিন্তু আমরা এরপরও কিন্তু যে নির্যাতিত পরিবারের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছেন এখন পর্যন্ত চেয়ারম্যান আবু ইউসুফ সোহেল এবং যে স্থানীয় ওয়ার্ড মেম্বার রয়েছেন স্বপন, তার যে লোকজনের ভয় এবং তার হুমকি ধুমকিতে তারা এখনো আতঙ্কে রয়েছেন এবং নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন এমনটি বলা হচ্ছে। তাদের ভয়ে তারা কিন্তু এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন এমনটি বলা হচ্ছে। কিন্তু তারপরে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, আর যেই নির্যাতিত কৃষক সে কিন্তু এখন সদর হাসপাতালে নেই কিন্তু সে অন্য একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমনটি আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। খুলনায় স্কুল ছাত্রী লামিয়ার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঠিকাদারের করা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার চারজনকে জেলহাজতে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মোহাম্মদ আমিরুল ইসলাম রিমান্ডের শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার চার যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে তা নামঞ্জুর করা হয়। এদিকে আহত ইকবালনগর স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী লামিয়াকে পোস্ট অপারেটিভ থেকে সার্জারি ওয়ার্ডে নেওয়া হয়েছে। সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে লামিয়ার বাঁ পায়ে সফল অস্ত্রোপচার করা হয়। নানা সংকটে দিন পার করছেন যশোরের মুদ্রণ শিল্পের সঙ্গে জড়িতরা। করোনা সংকটের পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, কাঁচামালের মূল্যবৃদ্ধি, বিদেশি টেন্ডারের কারণে ধস নেমেছে এ শিল্পে। এতে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে বাড়ছে বেকারত্ব। দীর্ঘদিন ধরেই বেড়ে চলেছে মুদ্রণ শিল্পের কাঁচামালের দাম, সে অনুযায়ী বাড়েনি মুদ্রণের দর, পাশাপাশি বেড়েছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। ব্যবসায়ীরা বলছেন এমনিতেই কাজ কম, তার উপর পাঠ্যপুস্তক ছাপাতে আন্তর্জাতিক টেন্ডার হয় বিপাকে ক্ষুদ্র প্রেস মালিকেরা। কাজের একটা বড় অংশ চলে যাচ্ছে ভারতে, তাই বাধ্য হয়ে অনেকেই গুটিয়ে নিচ্ছেন ব্যবসা। ক্লাস 9 পর্যন্ত এই বইগুলো আন্তর্জাতিক টেন্ডার হওয়ার কারণে এগুলো
ভারতে বেশি করছে, আমাদের বাংলাদেশেও করছে, কিন্তু আমাদের মতো ছোটখাটো প্রেস এগুলো করতে পারছে না। তার উপর করোনা মহামারীতে চরম ধস নেমেছে মুদ্রণ শিল্পে, এতে কাজের সুযোগ হারাচ্ছেন অনেক কর্মী। মালিকও খুব কষ্টের মধ্যে আছে, আমাদের চেষ্টা করছে বেতন টেতন দেওয়ার জন্য, আর অর্ডারপত্র অনেক কম পাচ্ছি আমরা। আগে 12-13 ঘন্টা করে কাজ করতাম, এখন সেরকম কাজ হয় না, ওই 2-3 ঘন্টা 4 ঘন্টা এরকম কাজ করি। এই শিল্প বাঁচিয়ে রাখতে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির পাশাপাশি প্রকাশনার সব কাজ দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে করানোর দাবি ব্যবসায়ী নেতাদের। চীন থেকে আসে, এলো তোমার মালয়েশিয়া থেকে আসে, এইসব মালগুলো আপনার কাঁচামালগুলো আসার পরে বাংলাদেশে তৈরি হয়, এই এইগুলো আমাদের আমাদের বাংলাদেশের কাগজের মান অনেকই ভালো, কিন্তু আপনার তারপরেও ইন্ডিয়ায় বইগুলো চলে যাচ্ছে, কেন যাচ্ছে তা জানি না আমরা। যশোরে ছোট বড় মিলিয়ে 150 ছাপাখানা রয়েছে, যেখানে কাজ করছেন কমপক্ষে 2500 শ্রমিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে যশোর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, করোনা এবং আরও অন্যান্য কারণে যশোরে ঠিক কতগুলো প্রেস বন্ধ হওয়ার পথে, এবং এই শিল্পের সঙ্গে জড়িতদের সহায়তায় প্রশাসনের কোনো পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা রয়েছে কিনা? দেখুন, যশোরে আমরা আগে রিপোর্টে উল্লেখ করেছি যে প্রায় 150 মতো ছাপাখানা আছে। করোনা এবং যে আন্তর্জাতিক টেন্ডারের কারণে মূলত এখানে যে ছাপাখানাগুলো বন্ধ হয়েছে তার প্রায় 40-45টি ছাপাখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, এবং সবগুলো ছাপাখানা যে একেবারেই ছোট সেরকম কিন্তু না, আমরা দেখেছি যে অনেক ভালো ভালো ছাপাখানাও বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি যশোরে এট প্রিন্টার্স, যেটি একটি ভালো প্রতিষ্ঠান ছিল একটা সময়। এই প্রতিষ্ঠানে প্রতি 24 ঘন্টাই প্রায় কাজের চাপ ছিল, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই প্রতিষ্ঠানটিও কিন্তু এই মুহূর্তে বন্ধ অবস্থায় আছে। এরকম কিন্তু প্রতিষ্ঠান যেগুলো বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আমাদের যশোর শহরে আছে, এক হিসেবে যেটা প্রায় 40-45টার মতো প্রতিষ্ঠান আছে, এই 40-45টি প্রতিষ্ঠান যারা অনেক কাজ করত, অর্থাৎ 24 ঘন্টায় কাজ করত, সেই সমস্ত প্রতিষ্ঠানের যখন এই অবস্থা, অন্যান্য প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ আমরা দেখতে পেয়েছি, এবং করোনাকালীন সময়ে এসে এর ইফেক্টটা কিন্তু আরো বেশি পড়েছে। অর্থাৎ যখন আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে এই সমস্ত বই বা অন্যান্য জিনিসগুলো ভারত সহ অন্যান্য দেশে যখন চলে গেছে ছাপাখানার কাজ, তখন কিন্তু এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়া শুরু করে, এবং তারপর থেকে যখন করোনার প্রকোপ শুরু হয় তখন কিন্তু এটি একেবারেই খুব বাজে একটি পরিস্থিতিতে এখানে চলে আসে। এবং ইতিমধ্যে কিন্তু যে 2500 শ্রমিকের কথা আমরা বলেছিলাম, সেই 2500 শ্রমিকের মধ্যে প্রায় 1000 শ্রমিক কিন্তু তারা ইতিমধ্যে বেকার হয়ে পড়েছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন ছাপাখানার সাথে সংশ্লিষ্ট যারা আছেন। এবং এই করোনাকালীন সময়ে তারা কিন্তু সরকারের জেলা প্রশাসন সহ সরকারের বিভিন্ন দপ্তরে তারা যোগাযোগ করেছেন যে প্রণোদনা পাওয়ার ব্যাপারে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো প্রণোদনা শ্রমিকদেরকে এবং মালিক পক্ষ কাউকেই কিন্তু দেওয়া হয়নি। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম ডক্টর সাথে, তারা কিন্তু আমাকে এই বিষয়টা একেবারেই নিশ্চিত করেছেন, এবং তারা বলছেন যে আমরা এখনো পর্যন্ত যোগাযোগ অব্যাহত রেখেছি, কিন্তু সরকারের পক্ষ থেকে ন্যূনতম তাদেরকে কোনো সহযোগিতা দেওয়া হয়নি। তারা যে বিষয়টি এখন বলছেন যে আসলে আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে যদি ছাপার কাজটি বন্ধ করে দেওয়া হয়, সেক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠান এখনো টিকে আছে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু আসলে চলমান হওয়ার সুযোগ পাবে, কারণ অন্য বড় যে প্রতিষ্ঠানগুলো যে বড় টেন্ডারের মাধ্যমে যখন ছাপার কাজগুলো পায় তখন তারা আসলে এককভাবে করতে পারে না, তখন তারা এই সমস্ত ছোট প্রতিষ্ঠান যেগুলো আছে বা মাঝে যে সমস্ত প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানকে কিন্তু কাজ দিয়ে দেয়, এবং সেই কাজের মাধ্যমে কিন্তু তারা আসলে দেখে। যশোরের মুদ্রণ শিল্পের দুরবস্থা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক। ফরিদপুরে পাটকল শ্রমিককে ধর্ষণের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গত রাতে অভিযান চালিয়ে আরিফুল, গিয়াস ও ইসরাফিল নামের তিন যুবককে আটক করা হয়, তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। পুলিশ জানায় গতরাত 11:30টার দিকে কাজ শেষে ওই নারী শ্রমিক পাটকলের শ্রমিক বহনকারী বাসে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির কাছাকাছি পৌঁছালে বাসের চালক সহ তিনজন তাকে ধর্ষণ করে। ঘটনাটি পুলিশকে জানানোর পরপরই অভিযুক্ত তিনজনকে আটক করা হয়। নির্যাতনের শিকার নারী শ্রমিককে ফরিদপুর মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় 7 শর্তে 5 মাস বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে পর্যটকদের জন্য রাঙামাটির নয়নাভিরাম সাজেক ভ্যালি। তবে পর্যটকদেরও মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতি জানিয়েছে, রিসোর্ট ও কটেজে এক রুমে একজনের বেশি পর্যটক থাকতে পারবেন না। মাস্ক ছাড়া কোনো পর্যটককে রুম ভাড়া দেওয়া হবে না। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি কটেজের প্রবেশের সময়
হাত ধোয়া এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রিসোর্ট মালিকদের সঙ্গে আলোচনা করে স্বাস্থ্যবিধি মানার শর্তে পর্যটন কেন্দ্র সাজেক খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে নির্দেশনা অমান্যকারীদের 5,000 টাকার জরিমানার পাশাপাশি 3 দিন রিসোর্ট বন্ধ রাখতে বাধ্য করা হবে। শেষ করছি আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।